আসসালামু আলাইকুম এভরিওয়ান, নতুন আরেকটা ভিডিওতে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। আমার চ্যানেলে আপনাদেরকে অনেক ওয়েলকাম জানাচ্ছি। আজকে আপনাদেরকে এই ঘরটি সেলাই করে দেখাবো। এই জন্য আমি কমলা কালারের সুতো নিয়েছি। প্রথমে আমি ক্রস ঘর করা শুরু করব। প্রথমে আমি ক্রস ঘর নিব মোট 5টা। যারা আমার চ্যানেলের প্রথম দিকের ভিডিওগুলো দেখেননি তারা আমার চ্যানেলের প্রথম ভিডিওগুলো দেখে আসবেন, তাহলে আপনাদের এই ক্লাসগুলো করতে সুবিধা হবে। কারণ প্রথম ক্লাসে আমি বেসিক ধারণা দিয়েছি কীভাবে কি করতে হয়, পাইপিং লাগানো থেকে শুরু করে কীভাবে ক্রস ঘর তুলতে হয়, ধরতে হয়, প্রত্যেকটা আমি দেখিয়েছি। তো আপনারা যারা এই ক্রস ঘরগুলো প্রথম দিক থেকে শিখতে চান তারা আমার প্রথম ভিডিওগুলো প্লেলিস্টে দেওয়া আছে আমার চ্যানেলে, সেখান থেকে গিয়ে দেখে নিতে পারেন। আমি ক্রস ঘর তুললাম মোট প্রথম লাইনে 5টা। সুতোর দুইটা নাল নিয়ে, নাল বলতে এখানে প্রত্যেকটা লাইনে একটা সুতোর অর্থাৎ দুইটা সুতোর নাল নিয়ে আমি একটা ঘর তৈরি করেছি। আমি 5টা ঘর শেষ করলাম। এবারে আমি বাম সাইড থেকে একটা ঘর বাড়াবো এবং ডান সাইড থেকে একটা ঘর বাড়িয়ে মোট ঘরের সংখ্যা হবে 60টি। দ্বিতীয় লাইনে আমি ঘরের সংখ্যা করলাম 60টি। মাঝখানের 5টা ঘর থেকেই যাবে, শুধু বাম দিকে একটা ঘর এবং ডান দিকে একটা ঘর, দুইটা ঘর বেড়ে 5টার সাথে দুইটা ঘর বেড়ে ঘর হবে 60টা। দেখুন, আমি ডান দিক থেকে আরেকটা ক্রস ঘর বাড়িয়ে নিচ্ছি। মোট ক্রস ঘর হলো 60টা। এরপরে 3 নম্বর লাইনে গিয়ে আমি ক্রস ঘর করব 9টা। অর্থাৎ বাম দিক থেকে একটা ঘর বাড়াবো, ডান দিক থেকে একটা ঘর বাড়াবো, আর মাঝখানে বরাবরই থাকবে 5টা ঘর। আর সাথে যে 2টা ঘর দ্বিতীয় লাইনে বাড়ছে সেই 2টা ঘর সহ মোট ঘর হবে 9টা। অর্থাৎ প্রথম লাইনে 5টা, দ্বিতীয় লাইনে 60টা, তৃতীয় লাইনে এসে ঘর হবে 9টা। দর্শক, 3 নম্বর লাইনে বাম দিক থেকে আমি কিন্তু একটা ঘর বাড়িয়ে দিয়েছি। এবার আমি ডান দিক থেকে একটা ঘর বাড়িয়ে মোট 9টা ঘর এর একটা লাইন তৈরি করেছি। এই যে ডান দিক থেকে আমি আরেকটা ঘর বাড়িয়ে দিয়েছি। এবার এটা ক্রস শেষ করলাম। এরপরে আমি আবারও ক্রসগুলো ধারাবাহিকভাবে করে যাচ্ছি। এরপরে 4 নম্বর লাইনে গিয়ে আমি ঘরের সংখ্যা করব 11টা। অর্থাৎ আমার 9টা ক্রস ঘর 3 নম্বর লাইনে করেছি। এরপরের ঘরে 2টা বাড়লে বাম দিক থেকে একটা ঘর বাড়বে এবং ডান দিক থেকে একটা ঘর বেড়ে ক্রস ঘর হবে মোট 11টা। 4 নম্বর লাইনে ক্রস ঘর হবে 11টা। ডান দিক থেকে একটা ঘর আবার বাড়িয়ে নিচ্ছি। ক্রস ঘর হলো মোট 11টা। এরপরে আমি 4 নম্বর লাইনে 11টা ঘর করেছি, 5 নম্বর লাইনেও 11টা ঘর এবং 6 নম্বর লাইনেও 11টা ঘর হবে। 11টা ঘর বলতে হচ্ছে 11টা ক্রস হবে। 4, 5, 6 11টা ক্রস হবে। 4 নম্বর লাইন, 5 নম্বর লাইন এবং 6 নম্বর লাইনে ক্রস ঘর হবে 11টা। আমি আবারো বলছি ফার্স্ট লাইনে হবে 5টা ঘর, সেকেন্ড লাইনে হবে 7টা ঘর, 3 নম্বর লাইনে হবে 9টা ঘর, 4 5 এবং 6 নম্বর লাইনে মোট ক্রস ঘর হবে 11টা। এরপরে 7 নম্বর লাইনের পাড়া। 7 নম্বর লাইনে বাম দিক থেকে একটা কমবে এবং ডান দিক থেকে একটা ঘর কমে মোট ক্রস ঘর হবে 9টা। आठ नम्बर लाइने क्रॉस घर दुई पाश थेके एकटा एकटा करे दुईटा घर कमे जाबे, क्रॉस घर होबे 7टा। आठ नम्बर लाइने क्रॉस घर होबे 7टा। एर परेर घरे क्रॉस घर होबे 5टा। नय एवं 10 नम्बर लाइने क्रॉस घर होबे 5टा। 9 नम्बरेर क्रॉस घर होबे 5टा, 10 नम्बर लाइनेओ क्रॉस घर होबे 5टा। सेम टू सेम, घर बाड़बेओ ना कमबेओ ना। एगारो नम्बर लाइने एरपरे आमी যাব 11 नम्बर लाइने घर একটা একটা করে আবারো বাম দিক থেকে একটা ঘর বাড়বে এবং ডান দিক থেকে একটা ঘর বাড়বে। এরপরে পরের ঘরে আমি একটা করে ক্রস ঘর বাড়িয়ে নিচ্ছি। এগারো নম্বর লাইনে আমি বাম দিক থেকে এবং ডান দিক থেকে দুইটা ঘর একটা একটা করে দুইটা ঘর বাড়িয়ে নিব। আমি ডান দিক থেকে একটা ঘর বাড়িয়ে নিলাম এবং মাঝখানের ঘরগুলো যা আছে সব সেম টু সেম বসে যাবে। বসিয়ে দিলাম। এরপরে আমি পরের লাইনে গিয়ে আবারও দুই ঘর বাড়িয়ে নিব। বারো নম্বর 11 নম্বর লাইনে আমি করেছি 7টা ঘর এবং 12 নম্বর লাইনে আমি 7টা ঘর করার পরে ডান পাশ থেকে 2টা এবং বাম পাশ থেকে 2টা ঘর বাড়িয়ে নিয়েছি এবং তার আগের ঘরে অর্থাৎ 11 নম্বর লাইনে আমি কর্নার থেকে একটা ঘর নিয়েছি এবং দুই পাশ থেকে দুইটা ঘর এভাবে করে একটা ঘর ছেড়ে এভাবে করে নিয়েছি। দেখুন, বারো নম্বর লাইনে আমি ঘর করেছি মোট 12 নম্বর লাইনে আমি হলুদ কালার দিয়ে ঘর করেছি মোট 11টা। আর 11 নম্বর লাইনে আমি যে কয়টা ঘর করেছি অর্থাৎ 11 নম্বর লাইনে লাস্টের ঘর এবং 11 নম্বর লাইনে আমি একটা ঘর ছেড়ে লাস্টে গিয়ে একটা ঘর করেছি। আবারও ডান পাশ থেকে এবং বাম পাশ থেকে দুই জায়গা থেকে আমি একই রকম করে একটা একটা ঘর ছেড়ে দিয়ে একটা ঘর করেছি। আর 12 নম্বর লাইনে গিয়ে আমি ঘর করেছি মোট 11টা। এরপরে আমি উপরে পাতার কাজ করছি, অর্থাৎ ঘটের উপরে আমি একদম প্রথম লাইনে। ঘর করেছিলাম 11টা। হলুদ কালারের প্রথম লাইনটায় উপরের দিকে অর্থাৎ নীল কালারের আগে যে ঘরটা আছে হলুদ সেই কালার, সেইখানে আমি ঘর করেছি মোট 11টা। আর পাতা তারপরের লাইনে আমি করেছি একটা ঘর ডান দিক থেকে বাড়িয়ে, মোট 4টা ঘর নিয়েছি। দর্শক দেখুন, আমি হলুদ কালারের সুতোর ঘর করেছি শেষের দিক থেকে 3টা এবং একটা ঘর ডান দিক থেকে বাড়িয়ে নিয়েছিলাম। এভাবে করেই দ্বিতীয় লাইনে বাম দিক থেকে একটা ঘর কমিয়েছি এবং ডান দিক থেকে একটা বাড়িয়েছি। 3 নম্বর লাইনেও বাম দিক থেকে একটা কমিয়েছি, ডান দিক থেকে একটা বাড়িয়েছি। 4 নম্বর লাইনেও বাম দিক থেকে একটা কমিয়েছি, ডান দিক থেকে একটা বাড়িয়েছি। মোট ঘরের সংখ্যা 3টা 3টা করে, এভাবে লাইন সংখ্যা হবে 4টা। এরপরে লম্বালম্বি ঘর করার পালা। আমি একটা ঘর ছেড়ে দিয়ে পাতার সামনে একটা ঘর ছেড়ে দিয়ে আমি আবারও 4টা ক্রস ঘর তুলে নিচ্ছি। দর্শক, কোথাও বুঝতে সমস্যা হলে আপনারা অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দিবেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এরপরে আমি ডান দিক থেকে একটা ঘর কমিয়ে বাম দিক থেকে একটা ঘর বাড়িয়ে নিব। আবার আমি 4টা ঘর করে নিচ্ছি। বাম দিক থেকে একটা ঘর বাড়িয়ে নিচ্ছি। এরপরে ডান দিক থেকে আবার একটা ঘর কমিয়ে বাম দিক থেকে আবার একটা ঘর বাড়িয়ে নিব। আবার আমি ডান দিক থেকে একটা ঘর কমিয়ে বাম দিক থেকে একটা ঘর বাড়িয়ে নিচ্ছি। এরপরে আমি মাঝখানে আবারও একটা ঘর বাদ দিয়ে, অর্থাৎ মাঝখানে আমি একটা লাইন বাদ দিয়েছি, তারপরে 4টা ঘর করেছি। দেখুন দর্শক, আবার আমি একটা ঘর করে কমিয়েছি এবং একটা ঘর করে বাড়িয়েছি। বাম দিকে একটা ঘর কমিয়েছি, ডান দিকে একটা ঘর বাড়িয়েছি। আবার বাম দিক থেকে একটা ঘর কমিয়েছি, ডান দিক থেকে একটা ঘর বাড়িয়েছি। এরপরে আবার আমি একটা ঘর বাদ দিব। দেখুন দর্শক, আমি একটা ঘর পাতার একদিক থেকে একটা ঘর বাদ দিয়ে আমি আবারও 4টা ঘর উঠিয়ে নিচ্ছি। তিনটা ঘর, এই 4টা ঘর। এরপরে আবারও আমি ডান দিক থেকে একটা ঘর কমাবো এবং বাম দিক থেকে একটা ঘর বাড়িয়ে নেব। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দিন। এরকম নিত্য নতুন ভিডিও আমি প্রতিনিয়ত আমার চ্যানেলে আপলোড করি। এগুলো পেতে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকুন, চ্যানেলের পাশে থাকুন এবং বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করুন। আর আপনাদের যদি রিকোয়েস্টের কোনো ভিডিও থাকে সেগুলো আপনারা আমাকে রিকোয়েস্ট করে অর্থাৎ কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন। আমি সেই রিকোয়েস্টের ভিডিওগুলো আপনাদের সামনে নিয়ে হাজির হয়ে যাব। আমি ঠিক একই কোয়ালিটিতে একটা ঘর কমিয়েছি এবং একটা ঘর বাড়িয়ে মোট 4 লাইনের একটা ঘর করে নিয়েছি। এরপরে আমি হলুদের কাজ করতেছি। ঠিক মাঝখানের লেভেলে এসে আমি অর্থাৎ সবুজ কালার যে 2 কোণা সেই 2 কোণা থেকে আমি একটা ঘর উঠিয়ে নিলাম। এরপরে আমি 3টা ঘর উঠাবো। বাম দিক থেকে একটা ঘর বাড়িয়েছি এবং ডান দিক থেকে আরেকটা ঘর বাড়িয়ে 3টা ঘর করে নিলাম। এরপরে আবারও বাম দিক থেকে 3 নম্বর লাইনে বাম দিক থেকে একটা ঘর বাড়িয়ে নিলাম। বাম দিক থেকে একটা ঘর বাড়িয়ে নিলাম। এবং ডান দিক থেকে আরেকটা ঘর বাড়িয়ে নিলাম। মোট ঘরের সংখ্যা হলো 3 নম্বর লাইনে 5টা। এরপরে বাম দিক থেকে একটা ঘর কমবে এবং ডান দিক থেকে একটা ঘর কমে ঘরের সংখ্যা হবে 3টা। এরপরে বাম দিক থেকে একটা ঘর কমাবো এবং ডান দিক থেকে একটা ঘর কমিয়ে ঘর করব 1টা। হয়ে গেল আমার ঘর আঁকা অর্থাৎ ঘর সেলাই করা। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দিবেন। সামনের দিন নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়ে যাবো। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ। ভালো থাকবেন, ভালো রাখবেন, সুস্থ থাকবেন।